হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আপনাদের সঙ্গে আমি সুজন, আপনারা দেখছেন বং এডুটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি যে ওয়েবসাইটটি ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন swiggy.com, এবং আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ভিডিওতে আমি একটি প্রাইভেট কোম্পানি জব নিয়ে আলোচনা করব। swiggy.com-এর পক্ষ থেকে আপনারা যে সমস্ত ভ্যাকান্সিগুলো আছে সেখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, এবং আপনারা যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা সবচেয়ে বড় কথা, কলকাতাতে বা যে কোনো আপনার রাজ্য থেকে বিলং করুন না কেন বা যে কোনো শহর থেকে বিলং করুন না কেন, এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, এবং অনলাইনে পারবেন আবেদন করতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। সুইগি কি নিশ্চয়ই জানেন, এটি একটি খাবার এখানে বিক্রি হয়। অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের পিৎজা থেকে শুরু করে যাবতীয় সমস্ত ভ্যারাইটিস খাবার এখানে কিন্তু বিক্রি করা হয় এবং অনলাইনে বিক্রয় করা হয়। তো এখানে আমি আলোচনা করব জব ভ্যাকান্সি নিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পপুলার সিটিস ইন ইন্ডিয়া লেখা আছে, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, গুড়গাঁও, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, পুনে অ্যান্ড মোর, প্রচুর কিছু আছে। যদি নিচে থেকে নেমে যান তাহলে এখানে সিটির লিস্ট যা দেখবেন, আমার বলতে বলতে প্রতিটি যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটি 15 মিনিটের হয়ে যাবে। তো প্রচুর সিটি আছে, সমস্ত জায়গায় কিন্তু এরা ডেলিভারি করে এবং সমস্ত জায়গায় কিন্তু কর্মী নিয়োগ। আমি দেখিয়ে দেবো আপনারা আবেদন কীভাবে করবেন। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ডাইরেক্ট লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন, সেখানেও আমি দিয়ে দেবো। তো নিচের দিকে নামবেন, নিচের দিকে নামার পর একদম নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা অপশান পাবেন কেরিয়ার পেজ। তো কেরিয়ার পেজে চলে যাবেন, কেরিয়ার পেজে যাওয়ার পরে আপনার সামনে নতুন একটা অপশান ওপেন হবে, নতুন একটি পেজ ওপেন। এখানে আসার পরে আপনারা নিচের দিকে নামবেন, এই সমস্ত জায়গায় কিছু যাবেন না। এখানে একটা অপশান আছে যে কান্ট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর, রাইট টু কেরিয়ার @swiggy.in উইথ ইউর প্রোফাইল অ্যান্ড উই উইল লুক ইন টু ইট। অর্থাৎ বলতে চাইছে যে এখানে এখানে প্রচুর কিছু জবের নাম দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার বা এখানে ইঞ্জিনিয়ার ম্যানেজার, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে বর্তমানে। কিন্তু আপনি যদি এগুলো আপনার যদি এগুলো বড় বড় কোয়ালিফিকেশানের জন্য যদি আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন কিংবা প্লেন গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন। এবং নিচের দিকে চলে আসার পরে এখানে দেখুন একটা অপশান দেওয়া আছে যে মেল আস ইওর রিজিউমে। রিজিউমে মানে হচ্ছে আপনার বায়োডাটা বা সিভি। আপনারা যদি না এখনও বানাতে পারেন বায়োডাটা সিভি মোবাইল দিয়ে, আপনারা ওই মোবাইলটি দিয়ে যদি না বানাতে পারেন, দেখুন আমি মোবাইল দিয়ে কিন্তু সমস্ত কিছু করছি, তাহলে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো কী করে আপনার মোবাইল থেকে প্রফেশনাল সিভি বানাতে হয়। সিভি মানে কারিকুলাম ভিটা, রিজিউম, বায়োডাটা যাই বলেন না কেন, কী করে বানাতে হয়। তো এখানে আসার পরে রাইট টু আস নাও, তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ইমেল আইডি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইমেল আইডি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক ইমেলটা নেওয়া হয়ে গেছে, এখানে আমার ইমেলটা শো হচ্ছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কী দেবেন, এখানে সাবজেক্ট দেবেন যে অ্যাপ্লিকেশান ফর দ্য বলে আপনি যে কী ধরনের পোস্ট আছেন, ডেলিভারি বয় বা আপনারা স্টোর কোঅর্ডিনেটর চাইছেন বা কী চাইছেন সেটা লিখবেন। এবং লেখার পর এখানে কম্পোজ মেলে আপনারা অ্যাপ্লিকেশানটা লিখবেন যে কোন মানে আপনি লিখবেন আপনার সম্বন্ধে যে আই অ্যাম বলে আপনার ডিটেলস, এবং আপনার কোয়ালিফিকেশানটা লিখবেন, একটু ইংলিশে লেখার চেষ্টা করবেন, এবং আপনার আপনার কী কী কোয়ালিফিকেশান আছে, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো এখানে লিখবেন। এবং তারপরে লেখার পর এখানে অ্যাটাচে অ্যাটাচ যাবেন, এই যে অ্যাটাচ অপশান, অ্যাটাচে যাওয়ার পর আপনার সিভি যে মানে বায়োডাটা যেটা আপনার বানিয়েছেন পিডিএফ অবস্থায় সেটা এখানে অ্যাটাচ করে দেবেন। এখানে ক্লিক করবেন, করার পরে এখানে অ্যাটাচ ফাইল থেকে আপনার সিভিটা আপনার মোবাইলে থাকা যে সিভিটা এখানে অ্যাটাচ করে দেবেন। করে দেওয়ার পরে এখানে মেল করে দেবেন, মেল করে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট। তারপরে বাই ইমেল এবং অথবা আপনার বাই যে সিভিতে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করা হবে এবং হয়ে যাবে। তো আই হোপ ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনারা ইমেল করুন, আপনারা ভাববেন এটা ফেক, কারণ এইভাবে ইমেল করেও কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে, বিশেষ করে সুইগি, জোম্যাটো এরা কিন্তু কন্ট্যাক্ট করে থাকে। আমি জোম্যাটো নিয়ে পরবর্তী সময় ভিডিও বানিয়ে দেবো, সুইগিটা আজকে দিলাম। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করুন এবং লাইক করতে পারেন ভিডিওটি, ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দেবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন। তো এবং দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি দেখতে থাকুন, শিখতে থাকুন এবং অলওয়েজ কানেক্টেড থাকুন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।